বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার যে অভিজ্ঞতা, বাড়িতে ছাড়া যদি মন্দির কেউ করে হেঁটেই না, হেঁটে কি 10 কিলোমিটার করা যায়? সারাদিনে মোটামুটি হেঁটে কত কিলোমিটার আপনি ওই হেঁটে মানে এখন গাড়িতে চলতে হবে, এখন কি আর ভোরটা বাকি আছে? 3 মিনিট ওইসব বললে আবার হাঁটা হেঁটেছি, প্রতিদিনই হেঁটেছি কত। এখন রাস্তাটা কভার করতে হবে, সব জায়গায় যেতে হবে। অশোকনগরে কোন কোন জায়গায় গেলেন? অশোকনগরে গ্রামাঞ্চল এবং পৌরসভার কয়েকটি ওয়ার্ড ঘোরা হয়েছে। সব কতটা মানুষের কাছে যাচ্ছেন এবং কোনো রকমভাবে মানুষের কথা শুনছেন? কোনো রকম এরকম কথা শুনেছেন যে এখনও মানুষের কোনো ক্ষোভ বিক্ষোভের মধ্যে আপনি এখনও রয়েছেন? ক্ষোভ বিক্ষোভ মানে ক্ষোভ রয়েছে মানুষের, আপনাকে বলছে মানুষ এরকম কোনো জায়গায় এখনও পর্যন্ত গিয়ে বলছেন? সারদা নারদার টাকা পয়সা জলে গেল, মদ খেলে 2 লক্ষ টাকা, মদ খেয়ে মরলে 2 লক্ষ টাকা পাওয়া যায়, এখানকার সাংসদ এরকম বান্ডিল বান্ডিল টাকা লক্ষ লক্ষ টাকা তোয়ালে করে নিল, গরিব মানুষের চিট ফান্ডে টাকা গেল, কারো ঘরে চাকরি নেই, ছেলেবেলেরা বিদেশে অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে, সেখানে খেয়ে আবার হিন্দু মুসলমান গণ্ডগোল করে পিটিয়ে মারছে, বলছে কি হলো আমাদের দেশে, মমতার রাজত্বে ভাগার কাণ্ড ঘটলো, গরু শুয়োর সব সকলরে খাইয়ে দিল একসাথে। হরিবল, সকালবেলায় আপনি রোদের মধ্যে ঘোরেন, ঠিক আছে, সকালে ব্রেকফাস্ট কী দিয়ে শুরু করেন? দুখানা বিস্কুট খালি। আচ্ছা, ব্যাস। আজকে দুপুরবেলায় আপনি কী দিয়ে খেলেন? পাট শাক, কচুরলতি, টক ডাল আর কচুর শাক করেছিল, একটু সবই একটু একটু খেয়েছি। আমার তো প্রবলেম আছে খাওয়ার মানে। আজকে কি মথুয়াদের কোনো বাড়িতেই আপনি আহার করলেন? মথুয়া বলতে কি বলছেন? মানে কোনো গরিব মানুষের বাড়িতেই কি আহার করলেন? এখানে গরিব হলে সে মথুয়া হয় না। আমার নিজের বাড়িতে আমি খেলাম। আজকে আর কোথাও কি আপনার প্রচার বা কোথাও কিছু আছে? আছে, অনেক কর্মসূচি আমফান মনোনীত ফর্স্ট ব্লক পাচ্ছে, তিনি আমাদের এই অশোকনগরে আজকে বাড়ি বাড়ি গেছেন, প্রচার করেছেন, বলেছেন দেশের স্বার্থে, বাংলার স্বার্থে একদিকে বিজেপিকে হটাতে হবে, আর একদিকে তৃণমূলকে হটাতে হবে, রাজ্যের সুস্থিতি ফেরানোর জন্যই, রাজ্যের মানোন্নয়ন ঘটানোর জন্য, রাজ্যের বেকারদের চাকরির দাবিতে, রাজ্যের সাধারণ মানুষের যে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বহির্গত বিশ্বাসকে বিপুলভাবে জয় করার আহ্বান জানিয়ে আমরা সকলেই সকালবেলা সারা অশোকনগরের সকালবেলা থেকেই উঠেছি। আজকে আমরা অশোকনগর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের একজন গরিব মানুষ, যিনি গরিব কিছু বড় মানুষ, তাদের বাড়িতে আহারের ব্যবস্থা আমরা তার আগে করেছিলেন, এলাকার মানুষ সেখানেই আমরা দুপুরে আহার সম্পন্ন করি। শুনলেন প্রার্থী বলেছে যে আহারের কী কী মেনু ছিল, আহারের মেনু থেকেই বুঝতে পারছেন যে আমাদের যিনি প্রার্থী আছেন তার প্রত্যেকটা দিন কীভাবে অতিবাহিত করেন, সরল সাদা সাথে জীবন অতিবাহিত করেন নি, এবং গরিব মানুষ বিশেষ করে পিছিয়ে পড়া মানুষকে সমাজের সমাজের সভ্যতার বিকাশের ক্ষেত্রে সামনের সারিতে এনে তাদের গণতন্ত্রের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বরাবর চেষ্টা করেছেন, এবং সংসদে গেলে উনি এই গরিব মানুষের কথায় সংসদ দূর হইবেন এই কথাটাই উনি বারবার সংসদে জানিয়ে বলছেন।
বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।